26-28 দিন অনশন করল যুক্তিসঙ্গত সঠিক দাবিতে মাস্টারমশাইরা। সরকার তাদের যে কথা দিল সেই কথাটা রক্ষা করলো না, এটা তো তঞ্চকতা হয়, এটা তো বঞ্চনা হয়। এতদিন অনশন করার পর যে কথা দিল স্কেল চেঞ্জের ব্যাপারে, সেইটা আজও পর্যন্ত কার্যকরী করলো না, তার নোটিফিকেশনটা হলো না। রাইটার্স বিল্ডিং নেই, নবান্নে যেতে পারবেন না, শিক্ষামন্ত্রী বসবেন বিকাশ ভবন সেখানে যাবার কোনো সুযোগ নেই, সব 144 করা আছে, ওরা শিক্ষামন্ত্রীর বাড়িতেই যাচ্ছে। আপনি বলুন যে আপনি যে কথা আমাদের দিয়েছেন, অভিভাবক তো আপনি মাস্টারমশাইদের, শিক্ষামন্ত্রী, আমি শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব অবিলম্বে দ্রুত ঔদ্ধত্য ছেড়ে নেমে আসুন, মাস্টারমশাইদের সঙ্গে কথা বলুন, যা কথা দিয়েছিলেন সেটাই কার্যকরী করুন, নতুন দাবি ওরা কিছু করছে না। আমাদের রাজ্যের মাস্টারমশাইরা সবচাইতে কম পয়সা পান, গরিব মানুষের হাল খুব খারাপ, জবরদস্তি করবেন না। শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব অবশ্যই দ্রুত কথা বলে যা কথা দিয়েছিলেন তাকে রক্ষা করার চেষ্টা করুন, পূরণ করুন। রাজ্যপালকে বলে এসেছি, তারপর দেখা যাক কি দাঁড়ায়।